এই এক মিনিট আপনাদের আমি একটু দুঃখ, আপনাদেরকে খুব কষ্ট হয়েছে, আমি একটু সময় দিয়েছিলাম, সেই সময় আমরা আপনাদের কনফারেন্সটা করতে পারিনি। আপনারা দেখেছেন সঙ্গত কারণেই যে সংকট তৈরি হয়েছে, সেই মধ্যে মাধ্যমে আমরা আমাদের সভা করতে হয়েছে, আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা চেষ্টা করেছি সঠিকভাবে আসার জন্য, কিন্তু যাই হোক, যে কারণে আমাদেরকে আজকে এখন এই বিলম্বটা হয়েছে জানার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অনির্বাচিত ও অবৈধ ক্ষমতাসীন সরকারের সীমাহীন দুর্নীতি, অনাচার, গুম, খুন, অত্যাচার, নিপীড়নের শিকার আমাদের প্রিয় মাতৃভূমির জনগণের রক্তার্জিত স্বাধীনতার সুবর্ণ ফসল, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন আজ এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল আগামীকাল 27 জুলাই রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আপনারা জানেন যে আমাদের যে যুগপৎ আন্দোলন চলছে, সেই যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দলগুলো এবং তাছাড়া বাইরের রাজনৈতিক দলগুলো তাদের মত করে, তাদের অবস্থান থেকে তারা এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে 27 তারিখে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সরবরাহ উদ্যান অথবা নয়াপল্টনে এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা গত 23 জুলাই ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে সরবরাহ উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্মদিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানের জনদুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে। যদিও ইতিপূর্বে সরবরাহ উদ্যানে এবং কর্মদিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে, আমরা অনেকভাবে চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারপরেও তারা তাদের অবস্থানে অনর্থেকেছে এবং আমাদের এই গণতান্ত্রিক সাংবিধানিক যে অধিকার, সমাবেশ করার অধিকার, সেই সমাবেশের অধিকারে তারা আপত্তি জানিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি বরাবরই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, বিধায় সরকার ও সরকার দলীয় বিভিন্ন বাহিনীর নানা উস্কানি, এমনকি গত এক বছরে 20 জন নেতাকর্মীর হত্যা ও অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হওয়ার পরেও সীমাহীন ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। এমনকি এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং হচ্ছে। ঢাকার বিভিন্ন হোটেলে ও সারা দেশে নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 27 জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী 28 জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বেলা 2টায় নয়াপল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে। আমরা আশা করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসাবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত যে কোনো গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা দেশবাসী প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হিসাবেই দেখবে এবং এমন অপচেষ্টায় নিজেদের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসাবেই গণ্য করা হবে। আমরা সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে
পুলিশ কর্তৃপক্ষকে ঢাকা মহানগরের এই শান্তিপূর্ণ আগামী শুক্রবার 28 জুলাইয়ের মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি আমাদের সকল নেতাকর্মীদেরকে যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সংযত থেকে কোনো উস্কানির মধ্যে পা না দিয়ে আগামী শুক্রবার নয়াপল্টনে বা জুমা অর্থাৎ দুপুর 2টায় এই সমাবেশে তাদের সকলকে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনুমতির কথা তো বলিনি, অনুমতি চাইও নি আমরা। আপনি লক্ষ্য করেন দর্শক, শুনছিলাম যে এতক্ষণ যে ফখরুল ইসলাম আলমগীর তিনি জানাচ্ছিলেন আজকে যে সংবাদ সম্মেলনের কারণ, সেখানে তিনি বলছিলেন যে তারা যে আজকে সমাবেশটি সেই সমাবেশটি একদিন পিছিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা যে একদিনে প্রত্যেক অন্যান্য দলের যে সমাবেশ থাকার কারণ, সেই সমাবেশ থাকার কারণে আসলে তাদের যে সমাবেশটি সেই সমাবেশটি একদিন পিছিয়ে তারা ছুটির দিন অর্থাৎ আগামী শুক্রবার তারা এই সমাবেশটি পালন করবে বলে তারা জানাচ্ছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তাদের যে সমাবেশের বিষয়টি তারা নিশ্চিত করে বললেন যে আগামী শুক্রবার তারা সমাবেশটি আসলে করবেন বলে তারা জানাচ্ছিলেন। দর্শক, গত কয়েকদিন যাবৎ বিএনপি যে মহাসমাবেশের কথাটি বলা হচ্ছিল সেই সমাবেশটি আসলে ইতিমধ্যেই তারা অনেকটা বলা চলে যে স্থগিত ঘোষণা করেন, এবং স্থগিত পরবর্তী সময়ে তাদের যেই পরবর্তী শিডিউল অর্থাৎ কবে তারা এই সমাবেশটি করবেন সেটি তারা আসলে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এখান থেকে বের হয়ে যাচ্ছেন, এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এই বিষয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছেন যে তারা আগামী কালকে যে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন তাদেরকে অনেকটা শান্তিপূর্ণভাবে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। আপনাকে একটি বিষয়ে জানানোর চেষ্টা, তাদের যে সমাবেশ স্থল সেটি তারা 2টি স্থান আবারও চেয়েছেন যে নয়াপল্টন এবং সুরাজ উদ্যান, কিন্তু আজকে যে আলটিমেটামটি তিনি দিলেন যে সুরাজ উদ্যান নয়, তারা নয়াপল্টনে তাদের একটি সমাবেশ করবে বলে আসলে জানাচ্ছেন। ইতিমধ্যে তাদের যেই সমাবেশ সেই সমাবেশের ঘোষণা কিছুটা স্থগিত করলেন, অর্থাৎ তারা আজকে নয় আগামী পরশু অর্থাৎ শুক্রবারের দুপুর 2টা থেকে তাদের যেই সমাবেশ সেটি তারা করবেন, এবং তাদের যে সমাবেশের যে ঘোষণা সেটি কিন্তু তারা নিশ্চিত করে বললেন যে আগামী শুক্রবার সরকারের ছুটির দিন, এবং সেদিন অন্যান্য যে দলগুলো আজকে বলা চলে যে 27 জুলাই তারা একটি সম্মেলন ডেকেছে সমাবেশ, অর্থাৎ প্রত্যেকটি দলই প্রায় আসলে সমাবেশ ঘোষণা করছে, সেটির কারণে আসলে কোনো ধরনের যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ঘটনাটি সমাপ্ত করার জন্য আসলে তারা এই কর্মকাণ্ড। এবং দেখতে পাচ্ছেন যে সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে এখন চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ আগে অর্থাৎ আজ প্রথমত তারা 4:30 নাগাদ একটি সংবাদ সম্মেলনের আহ্বান করেছিলেন, কিন্তু সেই সংবাদ সম্মেলনের পরবর্তী সময় তারা আসলে সংবাদ সম্মেলনটি করেনি, অর্থাৎ এখন আবার তারা 8:30 একটি সংবাদ সম্মেলনে আহ্বান করেন। সেই সংবাদ সম্মেলনে তারা যে বিষয়টি বলেছেন যে কিছুক্ষণ আগে আসলে তাদের সংবাদ সম্মেলনটি শেষ হলো, এবং যে বিষয়টি তারা বললো যে আগামী কালকের যে সমাবেশ হওয়ার কথা ছিল অর্থাৎ মহাসমাবেশ হওয়ার কথা ছিল সেই মহাসমাবেশটি তারা এখনই করবেন না, অর্থাৎ তাই সেই মহাসমাবেশটি তারা আগামী পরশু দিন সরকারের ছুটির দিনে তারা করবেন। এবং এ নিয়ে তারা কিছু আগেও আসলে বলেছিলেন যে পুলিশের সাথে তাদের যোগাযোগ হয়েছিল, কিন্তু সেই সময় তারা কোনো ধরনের উত্তর না পায়, তারা এখন তাদের যেই অবস্থানটি সেটি সরিয়ে নিয়েছেন, এবং পরবর্তী যে মহাসমাবেশ সেটি ঘোষণার তারিখ অর্থাৎ আগামী শুক্রবার ঘোষণা করলেন।
দর্শক, এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে এই ছিল সর্বশেষ। তাছাড়াও আরেকটি বিষয়, যে গত 12 জুলাই আসলে তাদের যে এক দফা দাবি আন্দোলন, সেটি আসলে তারা প্রকাশ করে যে তারা এক দফা দাবি নিয়ে আসলে মাঠে নামবে, এবং পরবর্তী সময়ে যে মাঠ যে বিষয়টি যে এক দফা আন্দোলনের পর তারুণ্যের বিভিন্ন সমাবেশ করেছে বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে তারা সমাবেশ করেছে, এবং সেই সমাবেশগুলোর পরবর্তী সময়ে তারা একটি ঘোষণা দেয় যে তারা আসলে মহাসমাবেশ, এবং এই সেই মহাসমাবেশে 2 দিনের একটি আলটিমেটাম দেওয়ার ঘোষণা দেয় বিএনপির কয়েকজন নেতাকর্মী, এবং তার পরবর্তী সময়ে তারা যে এই বিষয়টি জানায় যে তারা 27 জুলাই মহাসমাবেশটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নিজস্ব কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে করবেন। কিন্তু আজকে যে বিষয়টি, যে নয়াপল্টনের সামনে যে সমাবেশ হওয়ার কথা বা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে যে সমাবেশ, কিন্তু সেই দিনই আসলে বিভিন্ন দল তারা প্রকাশ করে যে তারাও আসলে সমাবেশ করবে, যে কারণে কোনো ধরনের নাশকতা যাতে না করে, সেই কারণে আসলে বিএনপি আজকে কিছুক্ষণ আগে বলছিল যে তারা সেখান থেকে সরে আসবে, এবং আগামী 28 জুলাই অর্থাৎ সরকারি ছুটির দিন শুক্রবারে তারা দুপুর 2টা থেকে তাদের সমাবেশটি করবে। দর্শক, এই পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ। পরবর্তী যে কোনো তথ্য, বিশেষ করে খেলাধুলা, বিনোদন এবং রাজনৈতিক যে কোনো ধরনের নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।